এই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। তো বেড়াতে চলার ব্লগ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছে আমি মিনহাস। তো গত ব্লগে আপনারা দেখেছিলেন আমি মামার বাড়ি গিয়েছিলাম, সেখানে একটি ব্লগ করেছিলাম। আর আজকের ব্লগে আপনারা দেখতে পারবেন আমার খালার বাড়ি। সো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমি খালার বাড়িতে চলে এলাম, এবং খালার যেই গড়টা আছে সেই গড়ে এখন আমি আর আমার বন্ধু আবদুল্লাহ বসে আছি। আর আপনাদেরকে যদি দেখায় আপনারা দেখলে বুঝতে পারবেন। আর খালার বাড়ির পিছনে ভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর একটি ভিউ, অসাধারণ একটি জায়গা। এবং গ্রামের পরিবেশ আপনাদের সব মিলিয়ে পরিবেশগুলো অনেক সুন্দর, আপনারা আসলে আপনারা বুঝতে পারবেন। সো খালু দেখতেই পাচ্ছেন পিছনে উখেত লাগাইছে। আর এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে খালার পুরো বাড়িটা, আপনারা দেখতেই পাচ্ছেন খালার পুরা বাড়িটা। একটা নজর দেখালাম, এটা পাকঘর, আর এটা হচ্ছে আপনার গোয়াল ঘর। আর এবং বাকি দুই তিনটা ঘর আছে, তিনটা ঘরের মধ্যে তারা থাকে। আর ওখানে গোসলখানা আপনারা দেখতেই পাচ্ছেন, কত সুন্দর একটি জায়গা, গ্রামের পরিবেশ। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে খালাম্মা কো পাইতেছি, অনেক আজটা খালাম্মা ঘর মানে একটু কাঁদুর দিকে দিয়ে ফাঁকছে নাকি? আপনারা সবাই ভিডিওর সাথেই থাকেন, তো স্টার্ট করবেন আগে উড়ফে উড়ফে দিয়ে ভাগছে নাকি? না ভাগছে না, মানে নিচে বন্ধু একটু আমার আমার ধরেন আমার ধরুন কারোর ধরুন লাগতো না আপনি আমার ধরেন। এই যে বন্ধুরা টুকটাছে এক নম্বর কারণ, কাঁচা কাঁচা কাঁচা, এটাও কাঁচা, এটাও এটা কাঁচা কাঁচা কাঁচা। দেখছেন এটা হান্না হান্না পাওয়া গেছে একটা, এদিন লেট লেটে করে কী করতাম বন্ধুরা, অনেক ওই একা গেছে এটা। দেখছেন শব্দ শুনছেন, এদিন একবার লেট লেট করে বাইক গড়াওয়ালা পাওয়া গেছে। আচ্ছা এটা থাকুক, ওই দিকে দিকে আচ্ছা কাঁচা কাঁচা কাঁচা। তো ফুল গাছে কারণ ঢুকলাম বন্ধুরা একটা গল্পা, এই যে দেখো হাইদিকেন এই যে দেখো এটা মানে ফাঁকা গাড়ল, কী করুন যে আপনারা একটু কমেন্টটুকু এ দিন এ দেখুন। দেখছেন একবার লেট লেট করে একবার লেট লেট করে। তো বন্ধুরা এই ছিল আজকের কারোর টুকার ভিডিও, ভালো লাগলে লাইক দিবেন, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।